সম্প্রতি সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে পুরুষ ফুটবল দল। উইঙ্গার রাকিবুল হাসানের একমাত্র গোলে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে পরাজিত করেছে বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। সব মিলিয়ে দুই দলের পাঁচ সাক্ষাতে চারটিতেই জিতেছে বাংলাদেশ। অন্য ম্যাচটি ড্র হয়েছে। কম্বোডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ছয় গোল করেছে বাংলাদেশ দল, হজম করেছে দুটি। এই ম্যাচে কম্বোডিয়ার উপর আক্রমণাত্মক ফুটবলের পর্সা সাজিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ১৫তম মিনিটে বিশ্বনাথের লম্বা থ্রো অধিনায়ক জামাল ভুঁইয়া প্রায় ফাঁকা জালে বল পেয়ে গিয়েছিলেন, তবে তা জালে জড়াতে পারেননি। এরপর বাংলাদেশ কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে ম্যাচের ২৩তম মিনিটে। ২৩তম মিনিটে রাকিবুল হাসানের অসাধারণ এক গোলে দলের স্কোরলাইন হয় ১-০। বাকি সময়টুকুতে এই গোল পরিশোধ করতে চেয়েছিল কম্বোডিয়া, তবে তাদেরকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। ওই একমাত্র গোলের লিডে নির্ধারিত সময়ের খেলা শেষ করে তারা, আর জয় নিশ্চিত করে ফিরে বাংলাদেশ।